हेलो बंधुरा, आज के शुरू करब एकादश श्रेणी बांगला कविता बाड़ीर काछे आरसी नगर। यह कविता आज के शुरू करब। कवि होच्छे लालन फकिर। तिनि ए लालन फकिर आमरा कवितार विषयबस्तु प्रेक्षापट एवं कवि परिचिति सम्पर्के आमरा एकटु खानि प्रथमे जानब। প্রথমে বলে রাখি লালন ফকিরের জন্ম হচ্ছে 1774 সালে এবং মৃত্যু হচ্ছে 1890 সালে খ্রিস্টাব্দে। জন্ম বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভড়াই গ্রামে তার জন্ম। তিনি একজন উদারধর্মী বাউল সাধক ছিলেন। ধর্মীয় ভেদাভেদ না মানা লালন তিনি বাউল গানের মাধ্যমে অসাম্প্রদায়িকতার বাণী কিন্তু মানুষের কাছে প্রচার করেছেন। কথিত আছে যে তিনি নাকি একদিন তীর্থভ্রমণ করতে বেরিয়েছিলেন সঙ্গী সাথী নিয়ে। দুরারোগ্য ব্যাধিতে বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন। তার সঙ্গীরা তাকে অসহায়ভাবে তাকে ছেড়ে চলে যায়। তাকে সিরাজ সাহেব নামক একজন মুসলমান ব্যক্তি গৃহে এনে লালন পালন করে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন। তিনি নাকি মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। যাই হোক, তার ধর্মীয় পরিচয় প্রসঙ্গে অনেক কিছু বাধা আছে। তিনি বলেছেন সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, অর্থাৎ তিনি বলতে চাননি তিনি মুসলমান না হিন্দু। তিনি বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। যাই হোক, তিনি সেই বাউল গানে দীক্ষান্তিত হয়েছিলেন। অনেক বাউল গান তিনি কিন্তু রচনা করেছেন। বড় মাপের একজন বাউল সাধক। তার খাঁচার ভিতর অচিন পাখি, সব লোকে কয় লালন কি যাত্রে, বাড়ির কাছের আরসিনগর, এগুলো তার বিখ্যাত বিখ্যাত গান। তার গান এতই সুন্দর এবং সুমধুর যে তার গানে গুণগ্রাহী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি। তার গানগুলো তার শতাধিক তার শিষ্যস্থ ছিলেন। তিনি গান লিখেননি, তার গানগুলোকে শুনে শুনে তার শিষ্যরা কিন্তু গানগুলোকে লিপিবদ্ধ করেছেন। আমাদের যে কবিতাটা বাড়ির কাছে আরসিনগর, এটা লালন গীতিকা নামক গানের একটা সংকলন বই আছে, সেই সংকলন বই থেকে এই গানটা নেওয়া হয়েছে। 1958 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই লালন গীতিকা গানটার গানের যে সংকলন বই, এই বইটা প্রকাশিত হয়। যাই হোক, আমরা এবার কবিতার বিষয়বস্তু কিন্তু আমরা বুঝব। এখানে দেখো কবিতায় কবি বলতে চাইছে কি, আমি একদিনও না তা দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরসিনগর। ও এক পড়োশী বসত করে, গ্রাম বেড়িয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তোরে পারে। আমি বাঞ্ছা করি দেখবো তারে, আমি কেমন সে গা যাই রে, বলবো কি সেই পড়োশীর কথা, তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। সে ক্ষণেক তাকে শূন্যের উপর, আবার ক্ষণেক ভসে নিরে, পড়শি যদি আমায় ছুতো আপনার জমজাত না যেতে দূরে, আবার শেয়াল দারুন একখানে হয়তো লক্ষ্য ফাঁকে। কবি কি বলতে চাইছেন দেখো, বলছে আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আর শ্রীনগর, ও এক পড়োশী বসত করে। অর্থাৎ কবি বলতে চাইছে যে আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরসিনগর। এখানে আরসি মানে হচ্ছে আয়না। তো কবি এখানে কি বোঝাতে চাইছেন, আরসিনগরটার মাধ্যমে কবি আমাদেরকে বলতে চাইছেন যে আরসি মানে আয়না, কিন্তু এখানে কবি বলতে চাইছেন যে আরসি একটা আরবি শব্দ, আরসি আয়না দর্পণ, আর্স থেকে এটা এসেছে। আর্স মানে হলো খোদার আসন, অর্থাৎ সিংহাসন বা বেহেস্তের উচ্চ স্থান। অর্থাৎ এখানে কবি পরম করুণাময় আল্লাহ তাআলাকে বুঝাতে চেয়েছেন। সেই আল্লাহ তাআলার স্থান হচ্ছে সর্বশ্রেষ্ঠ উঁচুতে, সিংহাসনে, উচ্চ আসনে তিনি অবস্থান করেছেন। তো কবি এখানে বলতে চাইছেন যে সে পড়োশী বসত করে, এখানে পড়োশী মানে প্রতিবেশী, অর্থাৎ লালন ফকির তিনি বাউল সাধক ছিলেন, তার ভাষায় মনের মানুষ। বাউলদের ভাষায় পরম করুণাময় আল্লাহকে তারা বলে থাকেন মনের মানুষ, বাউলদের সাধনার ঈশ্বর। তো তিনি বলতে চাইছেন যে আমি তাকে একদিনও দেখতে পাইলাম না যে আমার বাড়ির কাছেই সে বসবাস করে, সে আরসিনগরে বসবাস করে, সেই পড়োশিটা আমার বাড়ির পাশে রয়েছেন। গ্রাম বেড়ি আগাধ পানি, অর্থাৎ তাকে কিন্তু যেতে হলে অনেক পথ অতিক্রম করতে হবে। গ্রাম বেড়িয়ে মানে বেষ্টন করে, অগাধ পানি, পানি মানে জল, অর্থাৎ সেই পরম করুণাময় ঈশ্বরের কাছে সান্নিধ্য লাভ করতে হলে গ্রামকে ঘিরে যে অগাধ পানি রয়েছে, সেই গভীর জলপথ, সেই সমুদ্র নদী, এগুলো ফিরিয়ে যেতে হবে। ও তার নাই কিনারা নয় তো নেপারে, কিন্তু আমি কী করে যাব, না কোনো কিনারা আছে না কোনো নৌকা আছে, তাহলে আমি কী করে পার হব সেই জলপথকে, কী করে অতিক্রম করতে পারবো। এখানে কেউ বলতে চাইছে আমি বাঞ্ছা করি দেখবো তাকে, আমি কেমন সে গাঁ যাই রে, আমার খুব ইচ্ছা তাকে দেখার, কিন্তু আমি কেমন করে তাকে দেখবো।
অর্থাৎ আমাদের যে এটা রূপক ধর্মী রূপকের আড়ালে কবি বলতে চাইছেন যে মানুষ আমরা আমাদের আমাদের দুনিয়াবি লোভ লালসা, বাড়ি করা, গাড়ি করা, টাকা করা, জমি যে জায়গা কিনা, এই যে একটা লালসা, বিষয় বাসনা, এই বিষয় বাসনাকে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ত্যাগ করতে না পারি ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের আধ্যাত্মিক যে সান্নিধ্য সেটা কিন্তু লাভ করা কিন্তু মোটেও সহজ নয়। এগুলোকে ত্যাগ করতে পারলে কিন্তু ঈশ্বরকে ছোঁয়া যাবে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যাবে। এই কথাটাই কিন্তু আমাদেরকে কবি বলতে চাইছেন যে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে গেলে কি করতে হবে, বিষয় বাসনাকে আমাদেরকে ত্যাগ করে দিতে হবে, তাহলে আমরা কিন্তু সান্নিধ্য লাভ করতে পারবো, খুব সহজে কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে আমরা পারবো। তবে কবি বলছে শেষে যে বলবো কি সেই পড়োশির কথা ও তার হস্তপদ ইস্কত মাথা নাই রে, বলছে সেই পড়োশি কথা কি বলবো যার কোনো হাত নাই, পা নাই, মাথা নাই, কাঁধ নাই, অর্থাৎ তিনি নিরাকার। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে সম্পূর্ণরূপে অর্থাৎ তার কোনো অবয়বই নাই, ঈশ্বর বা আল্লাহর কোনো অবয়ব নাই। তিনি বলতে চাইছেন যে তিনি নিরাকার, তিনি সব জায়গাতে বিচরণ করতে থাকেন। তারপরে লাইনে বলেছে সে ক্ষণেক থাকে শূন্যের উপর আবার ক্ষণেক ভাসে নিরে, অর্থাৎ তিনি শূন্যের উপর ভাসতে মহাশূন্যে ভাসতে বিরাজমান, আবার জলের বুকেও তিনি ভাসমান, অর্থাৎ তিনি সমস্ত জায়গাতে বিচরণ করে থাকেন। সেই পরমক্রমাই অসীম দয়ালু ঈশ্বরের কথা তিনি এখানে ওই বলতে চাইছেন। তারপরে লাইনে কবি বলতে চাইছেন এখানে যে পড়োশি যদি আমায় ছুতো আমার যম যাতনা যেত দূরে। এখানে যাতনা মানে যন্ত্রণা, যম মানে মৃত্যু, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা দূরে চলে যেত যদি সে আমাকে একবার স্পর্শ করতো, অর্থাৎ তার যদি সান্নিধ্য পাওয়া যেত। আবার শিয়াল লালন একখানে রয় তবু লক্ষ্য ফাঁকরে, অর্থাৎ কবি বলতে চাইছেন এখানে যে যে বেশিরভাগ মানুষ আমরা কিন্তু কী করি, মানে মানুষের যে দুঃখ যন্ত্রণা কষ্ট এগুলো মানুষ এগুলোতে ব্যথিত আমরা মানুষ। তো কবি বলতে চাইছেন যে পড়োশি অর্থাৎ সেই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার সান্নিধ্য যদি পাওয়া যেত তাহলে আমাদের দুনিয়াবি যন্ত্রণা দুঃখ কষ্ট এগুলো কিন্তু থাকতো না। তাহলে পরমকরুণাময় অসীম দয়ালুকে পেতে হলে কী করতে হবে, প্রচুর সাধনা করতে হবে। শেষে বলেছে আবার সে আল্লাহর একখানে রয় তবু লক্ষ্য যদি ফাঁকরে, অর্থাৎ তাকে পেতে হলে অনেক সান্নিধ্য তপস্যা করতে হবে কিন্তু তাকে পাওয়া অত সহজ নয়। মনে হচ্ছে এক জায়গাতে আছে আমরা কিন্তু তা সে অনেক দূরে দূরে অবস্থা করছে, লক্ষ লক্ষ যোজন দূরত্ব তার ব্যবধান। তাকে পাওয়ার জন্য প্রচুর সাধনা, প্রচুর কষ্ট, প্রচুর আধ্যাত্মিক পথে নামতে হবে, তাহলেই একমাত্র তাকে পাওয়া সম্ভব। তাহলে আমরা কবিতার মাধ্যমে কী বুঝতে পারলাম, কবি কী বোঝাতে চাইল আমাদেরকে, কবি বলতে চাই বোঝাতে চাইল যে আরশি শব্দের অর্থ এখানে আয়না, অর্থাৎ আরশিনগর বলতে কবি আমাদের মনের মানুষকে বুঝিয়েছেন, আমাদের মনের মানুষ অর্থাৎ বাউল সাধনার বাউল গায়কদের বাউলদের ভাষায় মনের মানুষ অর্থাৎ পরমকরুণাময় অসীম দয়ালু ঈশ্বর যাকে মনের মানুষ তারা বলেছেন। কিন্তু বাউল সাধনা এই পড়োশির সন্ধান পাওয়া বা লাভ করা খুব কিন্তু সহজ নয়। যেখানে যেখানে তিনি আসে আছেন সেটা গভীর জলরাশির মধ্যে তিনি বসবাস করছেন, মানুষের জাগতিক আশা আকাঙ্ক্ষা বিষয় বাসনা ইত্যাদিকে এই জলরাশি প্রতীক রূপে এখানে ব্যবহার করা হয়েছে। সেই পড়োশির কাছে যাওয়ার উপযুক্ত কোনো ধরনী নৌকা, কোনো উপায়, কোনো পথ নাই। তার থেকেও সব থেকে বড় কথা হলো যে পড়োশি আর কোনো চেহারার স্পষ্ট নাই, অর্থাৎ তার হাত পা মাথা কাঁধ কিছুই নেই, অর্থাৎ তিনি নিরাকার। অর্থাৎ বাউলদের ভাষায় সেই ঈশ্বর বা পড়োশি সর্ব জায়গাতে বিচরণ করে থাকেন। আর সত্যি কথা বলতে গেলে আল্লাহ তাআলা সব জায়গাতেই আমাদের অবস্থান করেছেন, তিনি সব কিছু আমাদেরকে দেখছেন, তিনি শূন্যে ভাসতেন, তিনি জলেও ভাসমান আছেন, সব জায়গাতে তিনি যদি স্পর্শ করতো একবার তাহলে মানুষের জীবনের দুঃখ যন্ত্রণা জ্বালা সমস্ত কিছু অবসান ঘটত। তাহলে মানুষের সমস্ত জায়গাতেই ঈশ্বর সে আল্লাহ তাআলা বসবাস করছেন, আল্লাহ তাআলা বিরাজমান আছেন। এখানে শেষে কবি বলতে চাইছে লালন আর একখানে রয়, অর্থাৎ লালন আর সেই ঈশ্বর এক জায়গাতে আছে মনে হচ্ছে কিন্তু তা সত্ত্বেও অনেক লক্ষ লক্ষ যোজন দূরত্বে তার অবস্থান, কেননা তাকে পেতে হলে অনেক সাধনা, অনেক কষ্ট, অনেক উপাসনা করতে হয়। এই পর্যন্তই বন্ধুরা আজকে এই বিষয়বস্তুটা ছিল কবিতার, তোমরা ভালো করে দেখে নিও।